Subscribe to my channel and press the bell icon for the latest update. Assalamu alaikum everyone. Welcome to my channel Juice Kitchen. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ললি আইসক্রিম। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, ছোট বড় সকলের পছন্দ এই আইসক্রিম। তাহলে চলুন চলে যাই মূল রান্নায়। ঢেলে দেব, এবার এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এরকম সাইজের একটা অরেঞ্জ জুস করে নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দেব। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে মেশাতে হবে, তাহলে অরেঞ্জের যে গুণাগুণ সেটা অক্ষুণ্ণ থাকবে। এটা ভালোভাবে মিশিয়ে এটা আমি 2 থেকে 2.5 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো। ফিরে আসছি 2 থেকে 2.5 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি, এখানে অনেক রকম ডিজাইন আছে, আপনারা চাইলে এটা মার্কেটে সহজেই কিনতে পারবেন। পরিমাণ নিয়েছি তাতে এরকম একটা মোল্ডের 6টা আইসক্রিম বসাতে পেরেছি, আর খানিকটা থেকে গেছে।